অনেকেই বলছে কিন্তু এখানে কিছু সিনেমার মধ্যে 18 প্লাস সিন দেখানো হয়েছে, তো এখানে কিছু অশ্লীলতা রয়েছে, এই বিষয়টাও তারা খুব ভাবে প্রতিবাদ করেছে যে না আসলে এমনটা হওয়া উচিত না। তো আপনি ব্যাপারটাকে কেমন ভাবে দেখছেন? এটা একদমই একটা বাজে কথা। আমি নিজে সিনেমাটা দেখেছি, যেনারা বলছেন ওনারা বাসায় টিভি দেখছেন না, ওনারা তো রেসলিং দেখে, মেয়েদের রেসলিং দেখে আমার ধারণা, এবং ওনারা ওটিটি প্ল্যাটফর্ম দেখেন, ওনারা নেটফ্লিক্সের বা বিভিন্ন দেখে, ওনারা ইউটিউবে ছবি দেখে, ওনারা হিন্দি ছবির যে আমাদের নায়িকারা আছে বা অন্য ভারতীয় ছবির যে নায়িকারা যে সমস্ত ড্রেস পরে গানের দৃশ্যে যেভাবে অভিনয় করছে সেইটা দেখতে পারে, তাহলে এইটা নিয়ে কথা বলাটা একটা অসঙ্গত, তাহলে তাদের সিনেমা দেখার দরকার নাই, এটা আমি মনে করি। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু আমি নিজে দেখেছি, যে দৃশ্যটি দেখানো হয়েছে ওটি দরকার ছিল, কারণ গল্পের কারণে এটি একটি পরকীয়া প্রেম হচ্ছে, পরকীয় প্রেমটা কোন পরিস্থিতিতে হলো বা ঘটলো এবং তখনকার পরিবেশটা কি, এটা একেবারেই ঈশ্বরের জন্য চরিত্রের জন্যে গল্পের কারণে এসেছে, এটা জোর করে ইম্পোজ করা হয়নি। বরং আমি আমাকে বললে বলবো যে ওখানে যে আইটেম সংটি হয়েছে ওটার কোনো প্রয়োজন ছিল না ছবিতে, ছবিটা এমনিতে অনেক স্ট্রং একটি ছবি ছিল, ওটা না করলে হতো, কিছু আসে যায় না।